আমি নাকি রুম ডেট করছি এগুলোর সাথে ভাই লাইক সিরিয়াসলি আমি তো সারাদিন চব্বিশ ঘন্টা তোমার কি বিষয় লেগে থাকতাম আমি রুম ডেটে কি তোমার বইয়ের সাথে গেছিলাম আসসালাম আলাইকুম ভাই ভাই পুরো মুই এ পড়ছি আপনাদের সাথে টিম রাকিব হোসেন সম্পর্কে তো আপনাদের আর আলাদা করে কিছু বলা লাগবে না আপনারা ইতিমধ্যে সবকিছু জেনে গিয়েছেন আচ্ছা আপনারা তো ইতিমধ্যে জানতে পেরেছেন ইয়াসিন হোসেনের চ্যানেলটাকে রাকিব হোসেন স্ট্রাইক মেরে একদম সারা জীবনের মতো সাসপেন্ড করে দিয়েছে এর জন্য ইয়াসিন হোসেন ক্ষিপ্ত হয়ে রাকিব হোসেন এবং রাকিব হোসেনের ফ্যামিলি সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস করে দিয়েছে তোমার বোনের ব্যাকগ্রাউন্ড তুমি জানো তোমার বোনের ব্যাকগ্রাউন্ড জানো তুমি না একবার মারছিলা তোমার কাছে ধরায় দিছিলাম যে তো এই সব দুইটা ইন্টারেস্টিং পার্ট ছিল সেটা হলো রাকিব হোসেন নাকি জেল খেটেছিল দুই মাস এবং অন্তরা নাকি রাকিব হোসেনের সাথে বিয়ে হওয়ার আগেও একটি বিয়ে হয়েছিল লেগেছি গা আর তুই কি লেগা মামলা খাইছো জানো তুই ডিবিরে রে মারছো ডিবির গায়ে হাত তুলছো কোন বা ইতিমধ্যে অন্তরার বিয়ের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ক্লিয়ার হয়ে গিয়েছে অন্তরার বেস্ট ফ্রেন্ডের ভাইয়ের সাথে নাকি অন্তরার বিয়ে হয়েছিল এরকমটাই জানিয়েছে ইয়াসিন বেস্ট ফ্রেন্ডের ভাইও বেডাম ভাইবেই দেখি নাই তার বাচ্চা আছে আছে ভাই ভাই তো ফ্রেন্ডের একটি লাইভের মাধ্যমে পুরো বিষয়টি ক্লিয়ার করে দিয়েছে এবং ওই লাইভটি রাকিব হোসেন নিজের ফেসবুক পেজে শেয়ার দিয়ে বিশাল একটা স্ট্যাটাসও দিয়েছে সেই ফেসবুক পেজটা রাকিব রাখি হোসেন বলেছে অন্তরার নাম নিলেই নাকি ভাইরাল তো আমি আজকে কোনো সিরিয়াস টপিকে যাব না আজকে ইয়াসিন এবং রাকিব হোসেনের কিছু ফানি কথা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি রাকিব হোসেন বলছে অন্তরার নাম নিলেই ভাইরাল তবে কি এই কথাটা রাকিব হোসেন এলেক সবুজকে নকল করে বলল না ভাই আজকাল টিকটকাররা ব্লগাররা নিজেদের মনে করে কি ওদের নাম নেওয়া ছাড়া কি ভাইরাল হওয়া যাইব না আমার বউয়ের একটা এক ছিল এক এর সাথে ভিডিও ছিল একটাই হ্যাঁ সব মানছি বাহ বাহ এরকম একটা জামাই তো জাতির প্রয়োজন সঠিক বলেছেন যে জায়গায় আজকালকার জামাইরা ছোটবেলার প্রেমিক রে মানতে পারে না সেই জায়গায় বয়ের এক্স এর সাথে সাথে বইয়ের এক্স এর ভিডিও মাইনার নিচে ইয়াসিন ওর একটা একটা এক্স ছিল মানসি ভাই আমার তিনটা এটা থাকতে পারে ওর একটা থাকলে সমস্যা কি নিজের সাথে নিজের বইয়ের এভাবে তুলনা দিতে কয়জন পুরুষ পারে ব্যাপারটা অনেক আশ্চর্যজনক হলেও আমার কাছে কিন্তু অনেক ফানি লাগছে পুরুষ জাতি আপনাদের শিখে উচিত কিভাবে বউকে লাই দিয়ে মাথার উপর উড়াইতে হয় আচ্ছা এখন আসি রাখি হোসেনের জেল খাটার ব্যাপারটিতে রাকিব হোসেনের টেন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে সে সাপের পা দেখা শুরু করছে লাগে পারতাছে হিতাহিত জ্ঞান কোনো না বড় সবার পিছনেই আঙ্গুল দিয়ে এখন আপনারা কইতে পারেন এত কিছু আমি কোন জায়গা থেকে জানলাম আরে ভাই হ ঠিকই তো আপনারা কইবেনি তো কারণ আপনারা তো জানেন না রাকিব হোসেনের বাসা হলো মিডেল বাড্ডা চার নাম্বার রোড আর আমার বাসা হচ্ছে মিডেল বার্ডা চার নাম্বার রোড আমার বাসা থেকে রাখি হোসেনের বাসা মাত্র দুই মিনিট লাগে আমার সাথ থেকে রাখি হোসেনের বাসার স্বাদ দেখা যায় কি হোসেন আপনাদের কাছে আমার কিন্তু প্রতিবেশী তাই সে কি না এলাকার কার পিছনে আঙ্গুল ঘুরাইতেছে আমরা কিন্তু সব খবরই একটু একটু রাখি কারণ কথাই আছে ঝগড়া বাজলে সবার আগে সেই জায়গায় মেরাই দৌড়াইয়া যায় সমস্যাটা কি হয়েছে জানতে এবং পুরাপারা সরাইতে অবশ্য আমি এরকম না আমি একটু শুনতে গেছিলাম খালি আর আপনারা জন্য রাখি হোসেনের সম্পর্কে জানতে পারেন এই কারণে আমি একটু আপনাদের মাঝে এই কথাগুলা শেয়ার করলাম আমি কিন্তু কুর্না না তো সব কথার এক কথা জামাই হইতে গেলে রাকিব হোসেন এবং ইয়াসিন হোসেনের মতো জামাই হওয়া প্রয়োজন পৃথিবী উল্টে গেল বউ ধোয়া তুলসী পাতা আপনারা কিন্তু মনে করেন এই ডায়লগটা আমি দিছি এই ডায়লগটা আমি টিকটক থেকে মেরে দিয়েছি কিন্তু আমার ইয়াসিন হোসেনের কাছে একটি প্রশ্ন রইল যদি ভিডিওটি আপনার হাতে পারে তাহলে অবশ্যই আমার প্রশ্নটির রিপ্লাই দিবেন রাকিব হোসেনের ফ্যান ফলোয়ারের বুদ্ধি যদি হাডুতে থাকে অবশ্য আমরা জানি বুদ্ধি হাডুতেই থাকে তাহলে রাকিব হোসেনের বুদ্ধি ঠিক কোন জায়গায় থাকে তা আমরা সবাই জানি কিন্তু তাহলে আপনি রাকিব হোসেনের সাথে এত বছর কিভাবে কাজ করলেন না মানে আমি সত্যিই বুঝতে পারি নাই কাইন্ডলি আমার প্রশ্নের উত্তরটা একটু দিয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে তো তাদের নিয়ে আর কিছু বলতে গেলে আমার মাথায় নষ্ট হয়ে যাবে কারণ তাদের নিয়ে যে কিছু ভালো বলবো ভালো কিছু বলার মতো নাই কারণ রাকিব হোসেন এখন পর্যন্ত একটা ভালো কন্টেন্ট মেক করে নাই ইয়াসিন হোসেনও এখন পর্যন্ত একটা ভালো কন্টেন্ট মেক করে নাই না মানে আমার চোখে তো এরকম কিছু বাজে নাই রাখি হোসেনের কন্টেন্ট তো শুধু বাচ্চাদের জন্য আর বড়দের জন্য এগুলো হলো শুধুমাত্র গু আবর্জনা তুই ঠিক কথা বলেছিস তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ রাখি হোসেনের ফ্যান ফলোয়ারদের জন্য আমার কমেন্ট বক্স খোলাই আছে আর যাদের আমার ভিডিওটি ভাল লাগছে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজ টি ফলো করে দেবেন